আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বরাবরের মতো আমি হাবিবুর রহমান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সামান্য পুঁজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চলুন তাহলে আর দেরি না করে সবক আরম্ভ করা যাক। গতকালকে আমাদের সবক ছিল আলিফ থেকে যা পর্যন্ত। সর্বপ্রথম এটা আমরা বাচ্চাদের থেকে শুনে নিব, সবক হলো কি না। যদি হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, একবার মাত্র আমরা বাচ্চাদেরকে মশক করিয়ে দেব। চলুন তাহলে আমরা এখন মশক করি। কিন্তু এই সবকটা আজকে এখানে মশক না করে আমরা এখানে মশক করব একবার মাত্র। আলিফ বা তা সা জিম হা খ দাল রাল র আর শোনার পরে যদি দেখা গেল যে বাচ্চাদের সবক হয় নাই, তাহলে যথাসম্ভব বারবার মশক করে সবক মুখস্ত করাতে হবে। কিন্তু একটা কথা স্মরণে রাখা দরকার যে পুরানা সবক যেটা আজকে মশক করাবো সেটা এক একটি হরফ একবার করেই বলবো, পাঁচবার বলার কোনো প্রয়োজন হবে না। যেহেতু তো গতকালকে একটি হরফ পাঁচবার করে বলে মশক করানো হয়েছে, তারপরে শুরু হবে আজকের সবক সিন থেকে গয়ন পর্যন্ত এক একটি হরফ পাঁচবার করে বলে মশক করাবো। যেমন দেখুন এমন করে সিন 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 সিন, এইভাবে আমরা গয়ন পর্যন্ত শেষ করব। এইভাবে আজকের নতুন সবক এক একটি হরফ পাঁচবার করে বলা যখন শেষ হবে, তারপরে আলিফ থেকে গয়ন পর্যন্ত এক একটি হরফ একবার করে কয়েকবার মশক করাবো। তারপরে দেখে নিন এটা হচ্ছে তৃতীয় দিনের সবক, আগের নিয়মে পড়বেন। এটা হচ্ছে আপনার চতুর্থ দিনের সবক শেষ পর্যন্ত। এভাবে সবগুলো সবক সেম পদ্ধতিতে পড়বেন। তারপরে পঞ্চম দিনে আমরা সম্পূর্ণ হরফ একসঙ্গে মশক করাবো আলিফ থেকে নিয়া পর্যন্ত। তারপরে এখানে দেওয়া আছে একটি হরফের কত ধরনের গঠন হইতে পারে। দেখেন আলিফের তিন ধরনের গঠন, তিন ধরনের মধ্যে কোরআন শরীফে আসতে পারে। এই যে তিন ধরনের আছে আলিফের, এগুলো এটাকে আসলে মানুষ কেউ কেউ অপূর্ণ আলিফ বলে, কিন্তু এটা অপূর্ণ আলিফ না, এটা অপূর্ণ আলিফ। আলিফের অপূর্ণ কোনো সুর গঠন হয় না, এটাও আলিফ, এটা যুক্ত আলিফ, অন্য আখরের সাথে যদি যুক্ত হয় এটাও যুক্ত আলিফ। দেখেন আলিফের শেষের দিকে কোনো আখরের যুক্ত হয় না, আলিফের আগে কোনো আখরের যুক্ত হয় কিন্তু শেষের দিকে হয় না। এতদ্রূপ দেখেন এখানে বা দেওয়া আছে, বার কয়টা গঠন দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা দেওয়া আছে, চারটা গঠন বার। এই যে পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ বা, এটা যুক্ত বা, এটা ধরেন অপূর্ণ বা, এটাও যুক্ত বা, এভাবে সবগুলো দেওয়া আছে। দেখেন শেষের দিকে দেওয়া আছে আপনার এ হামজা, হামজার চারটা গঠন, চারটা সকল। এই যে এই যে হামজা 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 হামজা, এগুলো ধরেন এটা তো হামজার সকলে হামজা, এটা পূর্ণ অপূর্ণ যুক্ত কিছু না, এটা হামজার সকলে হামজা, এটা আলিফের সকলে হামজা, এটা ওয়ার সকলে হামজা, এটা ইয়ার সকলে হামজা, পায়ের মতো বলতে পারেন। হামজার গঠনে হামজা, আলিফের গঠনে হামজা, ওয়ার গঠনে হামজা, ইয়ার গঠনে হামজা। এখানে দেখুন আগে যা কিছু পড়ে আসলেন তার পরীক্ষা। এই যে যুক্ত পূর্ণ অপূর্ণ সবগুলো আখর এখানে দেওয়া আছে। এ দেখেন বা সিন মিম আলিফ লাম লাম হা আলিফ লাম র হা মিম নুন আলিফ লাম র হা ইয়া মিম, এইভাবে বাচ্চাদেরকে পড়াবেন।
অনেকেই দেখে তো দেখতে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম, হয় আসলে কথাটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বাচ্চাদেরকেও এমন করে পড়ায়, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ভুল, এমনটা না। এখানে আসলে বাচ্চাদেরকে আখর চেনানো হয়েছে, বাচ্চারা আগে যে পড়ে আসলো সেগুলো আখর চিনতে পারছে কি না, জাস্ট সেই আখরগুলো বুঝাবেন, অন্য কিছু না। সেম সবক দেখেন আমাদের নুরানি কায়দাতে দেওয়া আছে, এখানে দেখেন আখরগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে যাতে বাচ্চারা খুব সহজে চিনতে পারে, তা ত সা শেষ পর্যন্ত দেখে নেবেন। এখানে দেখেন যে পূর্ণ অপূর্ণ যুক্ত সব আখরগুলো এখানে দেওয়া আছে, তারপরে দেখেন আরও কিছু বস্তু এখানে বাড়িয়ে দেওয়া আছে, এই যে আরও যাতে করে খুব ভালোভাবে চিনতে পারে দেওয়া আছে। এখানে দেখেন আলিফ লাম, তারপরে দেখেন লাম আলিফ জিম আলিফ, এই আখরগুলো একটা একটা করে যাতে বাচ্চারা বলে ওই চেষ্টা করবেন। বাচ্চারা অনেক সময় বলবে লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ, এমন করে বলবে, এমনটা যাতে না হয়, একদম একটা একটা করে লাম আলিফ জিম আলিফ লাম আলিফ, এমন করে নিচে দেখেন দেওয়া আছে কাফ কাফ কাফ, কাফের তিনটা গঠন দেওয়া আছে। এখানে দেখেন কাফ বা কাফ তা কাফ আলিফ, এইভাবে সবগুলো পড়ে নেবেন।